আমরা যদি চারিদিকে দেখি তাহলে কিন্তু মনে হতে পারে এটা একটা ফুলের বাগান, কিন্তু আসলে এটা ফুলের বাগান না। এটা হচ্ছে আমাদের শীতকালের অত্যন্ত প্রিয় সবজি সিম। যে সিম আমরা প্রত্যেকটা তরকারিতে ভর্তা হিসাবে ব্যবহার করে থাকি, এই সিমের চাষাবাদ করা হয়েছে আমাদের বেলকুচি উপজেলার চরজোকনালা গ্রামে। এই সিমের চাষাবাদ করা হয়েছে আধুনিক পদ্ধতিতে। এখানে বাসাবাড়ির তুলনায় সিমের ফলনটা অনেক বেশি আসে। এটার কারণ হচ্ছে যে যেখানে সিমের চারাটা আমরা লাগিয়েছি এখানে জৈব সারের ব্যবহার করা হয়েছে, এবং এই জৈব সার ব্যবহার করার ফলে আমাদের গাছটা তরতাজা হয়েছে। এই গাছটা ধীরে ধীরে আমরা মাচা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি। উপরে উঠিয়ে দেওয়াতে যেটা আমাদের সুবিধা হয়েছে, এটা যদি অতিবৃষ্টি অনেক সময় সেচ দেওয়া বেশি হইলে গাছের যে সমস্যা হয় এই সমস্যাটা হয় না। গাছের গোড়ার মাটিটা উঁচু করে দেওয়া আছে, আর মাচার উপরে দেওয়ার ফলে এখানে যত্ন নেওয়াটা আমাদের জন্য খুবই সুবিধা হয়। নিচে জঙ্গলের পরিমাণ থাকলেও আমাদের গাছের সেই ক্ষতিটা করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিমের মঞ্জুরিতে প্রচুর পরিমাণে ফুল। আমাদের বসত বাড়িতে কিন্তু এই ফুলে আমরা প্রচুর পরিমাণে জাপ পোকা দেখে থাকি, কিন্তু আমাদের ক্ষেতে সেই জাপ পোকাটা নেই। এর কারণটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ধরনের জৈব প্রযুক্তির ব্যবহার করেছি, বিশেষ করে জৈব বালাইনাশকের ব্যবহার করা হয়েছে। এখানে আমরা সকালবেলা যদি ছাই, ঘষি পোড়ানো যে ছাইটা রয়েছে এটা যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে এই পোকার পরিমাণটা কম হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা আর কিছুদিন পর আমরা যখন এখানে থাকব তখন আমরা দেখতে পাবো যে দেখেন এরকম কিন্তু প্রত্যেকটা মঞ্জুরিতে প্রচুর পরিমাণে আমাদের সিম আসবে, এবং এই পুরো ক্ষেতটা দেখতে একদম সিমে পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমাদের যিনি কৃষক, এটা উনি ব্যবসা সফল একজন চাষি। আমরা সেই চাষির অনুযায়ী যদি আমরা নতুন করে চাষাবাদ করতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম আধুনিক জাতের সিম আমরা চাষাবাদ করতে পারবো। এই বিষয়ে আপনারা যে কোনো মুহূর্তে পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে এই বিষয়ে পরামর্শ দেবে, এবং সেই অনুযায়ী আপনারা চাষাবাদ করলে আপনার ক্ষেত্রেও এইরকম সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে, এবং একসময় এটা ফলে ভরে উঠবে, আপনারা সব লাভবান হবেন।